বিসিএলের ওয়ানডে ফরম্যাটে সিলেট ইস্ট জোনকে 22 রানে হারিয়েছে সাকিবের সেন্ট্রাল জোন। অপর ম্যাচে সাউথ জোনের বিপক্ষে 8 উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে নর্থ জোন। ইস্ট জোনের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি সেন্ট্রাল জোন। দ্রুতই সাজঘরে ফেরেন সৌম্য ও মজিদ, তবে উইকেটের এক প্রান্ত আগলে 36 রান করেন মিজানুর। এরপর সাকিব 35 ও মিঠুন 37 রানে থামলে 177 রানে অল আউট হয় সেন্ট্রাল জোন। জবাবে ব্যাট করতে নেমে সাকিব মুরাদদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 155 রানেই গুটিয়ে যায় ইস্ট জোন। সাকিব নিয়েছেন 2 উইকেট। এদিকে অপর ম্যাচে সাউথ জোনের দেয়া 163 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নাঈম ইসলামের অপরাজিত 66 রানে ভর করে 8 উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় নর্থ জোন।